ফার্স্ট বার কিষান ভাই ছ ফুটে আমি আপনারা দেখা যাচ্ছে কাদো করে কেউ আজ পর্যন্ত দেখাই নাই। তোমার রেকর্ড হইলো বন্ধুগণ, আজ যে মানুষ এখন সেই লেপের তলে ঘুমায় আর ফ্যান আর ফ্রিজে, কিন্তু দেখুন যে কাণ্ড গোবিন্দর কাণ্ড দেখলেন, এই যে এই জলে একটু জল পায়ে একেবারে থল থলিয়া কাদা, এটা চিটিয়া কাদা দেখুন কি করছে, আর দেখুন এই যে অন্যরকম দেখাচ্ছে। আমি এটা জিজ্ঞাসা করছি গোবিন্দ ভাই কি, হ্যাঁ ভাই এইগুলা তোর মানে কেমন কি, এটা তো অন্যরকম দেখাচ্ছে। দাদা সব থেকে আপনার কিষান ভাই আর সাবস্ক্রাইব ভিউয়ারকে আমার বহুত বহুত প্রণাম, নমস্কার, জোহার। আজ আমি কিষান ভাইরাকে একটা দারুণ জিনিস দেখাবো, যে কিষান ভাইদের জন্য আমি একটা এত তাগড়া ক্যাজুয়াল বানাবো, ঠিক আছে? যে মানে আগে সিস্টেম আপনি দেখেছিলেন মানে ক্যাজুয়ালে কাদা করতো, এখন কিষান ভাই রোটাভেটারও কাদা করতে পারবে, মানে দেখুন ফাঁসা ফাঁসি কিছু হবে না। এখানে একটা জিনিস প্লাস জিনিস আসলো, মানে মাইনাস না, এখানে প্লাস। মানে গোবিন্দ ভাইয়ের যে বুদ্ধিটা, মানে ইনি যে রিসার্চ করছেন চাষাদের জন্য, যে চাষারা বাঁচিয়ে থাকুক, সরকার না করলেও কিন্তু গোবিন্দ ভাই আসে অবশ্যই চাষারাকে বাঁচাবার জন্য। আর এই দেখো আমি দেখাচ্ছি, এই যে রোটাভেটারটা আছে, ঠিক আছে, এই যে রোটাভেটার দেখো 5 ফুটের রোটাভেটার বসে আছে, ঠিক আছে, এটা রোটাভেটার। আর এইটা হচ্ছে আমাদের ক্যাজুয়াল, ঠিক আছে, ঠিক আছে। এই দেখো আমি এখন একটু চালাচ্ছি তো ইয়ে হয়ে গেছে, কিষান ভাইরাকে দেখাবো। তুমি আগেলে চালাছো? মানে এই আগের লেগ মানে ডেমো করে টুকু দেখছি যে কেমন চলছে। এই যে আমি নতুন মডেলের কিষান ভাইদের জন্য দাদা আমি ক্যাজুয়াল বানাইছি, আমি রাইতে ঘুমাই নাই, বুঝলে? যে কি করে কিষান ভাইরাকে আমি সুবিধা দিতে পারবো, কিভাবে কিষান ভাইদের জন্য আমি ভাবতে থাকি, মানে বুঝলে না, মানে তার জন্য আপনার হচ্ছে দিনে শুকনো রাইতে ঘুম না, লেকিন আমি কিষান ভাইদের জন্য জোগাড় এত তাগড়া নিয়ে আসছি, আর আমি লাইভ ডেমো করছি, আর আপনাকে ওই জন্য ডাকার কারণ যে আমি লাইভ ডেমো আজ কিষান ভাইরাকে দেখাবো আমি, একদম একদম। এই দেখো পুরো 5 ফুটে লাগাইছি আর কেজুয়াল লাগাইছি, আর এটা রোটাভেটারে আগে দেখতে ফাঁসতো কাদায়, অবশ্যই পুরো কাদা খেতে, পুরো আমাদের এখন মানে কাদা খেতে আছে, তারপর এটা একদম পুরো থল থলে চিটিয়া মাটি মনে হয়, চিটিয়া মাটি কাদা। আর এইখানে আমি রোটাভেটারে কেজুয়াল লাগাই করে আর আমি তোমাকে দেখাবো, একদম একদম রোটাভেটার চালান করে দেখাবো, ঠিক আছে? একদম দেখুন মানে জমিটা এই এই মানে উজাল হচ্ছে, উজালে যদি ধান লাগা হবে দেখতে দেখুন ছয় কিলো বেশি ঢুকছে, দেখলাম মানে পাড়া দেখলাম ছয় কিলো বেশি ঢুকে যাচ্ছে, মানে আনতে বাধ্য। দেখো চাষাদের আমি একটা জিনিস দেখতে যে অনেক অসুবিধা হইতো, মনে করো এটা দেখো মানে মানে কি বলবো, সেই চাষ করার পরে আর এটা হাল বাহা পাই না, ডাইরেক্ট কাদা করছি, ডাইরেক্ট কাদা হচ্ছে, মানে আমাকে ঘাস মোড়াই করে রাখতে নাই হচ্ছে, গাভর দিতে নাই হচ্ছে, দুবার বাহি দিলি দেখো কাদা হয়ে গেল, মানে জল হয়ে গেল তোলাটা যেমন দিয়া থাকে, আর ডাইরেক্ট রোটাভেটার মেশা
ক্যাজুয়াল ঢুকাইন তো দুবার চালাইন দেবে পুরো ফচ্চ করে দিবে কাদা মানে তিনবার বাইবার দরকার নাই তিনবার বাইবার না আমি কিষান ভাইদের জন্য জোগাড় বানাইছি কিষান ভাইদের জন্য দেখো ভাই বিনা বিনা জোগাড় নাই ও বাকিটা সকল আমি তোমাকে বললি না যে আমি ক্যাজুয়ালটা যে লাগাইছি এই ক্যাজুয়ালটা কিষান ভাই যে বলেছে বলেছো এটা কিষান ভাই কি করবে না এই যে রটা বেটার তো আগে তো রটা চলছিও এই রটা বেটারই মানে লাগবে ক্যাজুয়াল এক্সট্রা মানে সেই জোন ক্যাজুয়ালটা পূর্ণ ক্যাজুয়ালটা ছিল ওটা আর লাগবে না আচ্ছা এই রটা বেটার দিন করে কিষান ভাইরা কাদা করতে পারবে মানে তুমি মডিফাই একটা করে দিলে মডিফাই করে দিলে আর আমি কিষান ভাইরা কই দেখো রটা আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন আর আমার কালচারাল এডুকেশন গ্রুপকে এখন যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে বলেছিলেন যে কাদা খেতে বাহিনী দেখাও বাহিনী দেখান নিয়ে হয়তো ভাই মই দিয়া উগাল পুরা জাবর দিয়া আর আমাদের এখন দেখাবো আপনাদের ওই যে তার দাম কত সেটা আমি দেখাবো গোবিন্দ ভাই হ্যাঁ বলুন তুমি যদি দেখালে একদম সেই খুকড়ি দাঁড়া লড়াই যেমন হয় না উগালোর বেশি হ্যাঁ তো এখন তুমি এগুলা একটুকু করলে চাষারাকে একটু খুশি করার জন্য দামটা একটু যদি বলি দেখো আমি চাষা ভাইরাকে সব দিন জানকারি দিই ঠিক আছে জানকারির সাথে সাথে আমি দামও বলবো সব কিছু ঠিক আছে ঠিক আছে লেকিন জিনিসটা হচ্ছে কিষান ভাইদের আমি যে বচতটা করে দিলি না ভাই ধারণার বাইরে ইয়ে ভাই তুমি কাল আগে করলেও তো বচত করে ঠিক আছে দেখো ইয়ার আগে কিষান ভাইরা অনেক যাই হোক ভিডিও দেখিয়েছে মানে এই ক্যাজুয়াল এর মাধ্যমে মানে চালাইতো কাদা করতো এখন আমি যে রোটাভেটার লাগাইছি আর রোটাভেটারের এখানে দেখো আমি ক্যাজুয়াল লাগাইছি মানে এখন কিষান ভাইরা যদি চাহে তো এই ক্যাজুয়ালটা না ইউজ করে এই ক্যাজুয়ালটা ইউজ করলে ও আরামসে একবারে কাদা করতে হবে ঠিক আছে আগে যে কিষান ভাইরা পাওয়ার টিলারে কাদা করতো ওটা মাটিটা আগে দুবার বাহির রেডি থাকতো তারপরে জল হইতো সেই তখন এই ক্যাজুয়ালটা ঘেটলাতে পারতো মানে কথা হইলো যেমন আমরা বীজ ফেলাই না ধান বুনি উগাল সামাল করার পরে ফেলাই তো ওই রকম ওটা লাগাবারটা ওই বুদ্ধিটা করতো লেকিন এখন যে কিষান ভাইরা কোনো নাই যদি মানে জল হয়ে গেছে তলা রেডি আছে তো ওটাকে জাভর দিবার কোনো দরকার নাই মানে ডাইরেক্ট ডাইরেক্ট মানে একবারে বাহি করে মানে দুবার বাহি দিলে মানে কাদা হয়ে যাবে কেন না রোটা বেটার বাইবে না তো ও ঘেটলাই মানে তুরন্ত কাদা দেখা যায় একদম থল থলে কাদা হয়ে গেল ভাই দুবার বাহি সব থেকে বড় বাত হ্যাঁ বড় ঠিক আছে যে রোটা বেটারটা যে আমরা চালাছি না 5 ফুটে 5 ফুটে চালা মানে রোটা বেটারটা 5 ফুটে আর ক্যাজুয়াল মেশা মানে ওটা 6 ফুট 6 ফুট মানে 1 ফুট আর 1 ফুট বাড়িয়ে গেছে ঠিক আছে দাদা ইঞ্জিনটার তো দম দরকার অবশ্যই ইঞ্জিনটার তো দম দরকার একদম 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 দমের জন্য এই যে 6 ফুটের রোটা বেটার কিষান ভাইরা আমি চালাই দেখা একদম ঢাকি নিয়ে যাচ্ছে এই তো পুরো কিষান ভাইরে যদি মাপে ওইটা পুরো আমি তো এখন মাপা আনি নাই 6 ফুট আছে পুরো ঠিক আছে ক্যাজুয়াল মেশা 6 ফুটে কাদা করছে অবশ্যই অবশ্যই উয়ার আগে আমি কিষান ভাইরাকে বলবো যে আমাদের যে মেশিনটা আছে ঠিক আছে এই মেশিনটার বারে আমি একটু জানকারি দিব যে এটা আমাদের বহুত পাওয়ারফুল ইঞ্জিন আচ্ছা ঠিক আছে বলো ভাই দেখতে পাচ্ছ যে টার্বো সিস্টেম আছে সেলফ স্টার্ট বটে আগে হুইল লাগা আছে এটা কিষান ভাইরা হুইলে মানে রিপার বগেরা সব চালাতে পারে যেমন হেলিকপ্টার থাকে আর এটা দাদা 8 এইচপির মেশিন আরে 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 আগে 7.5 দেখান ছিল আই আর আগে এটা 8 এইচপির মেশিন আর এটা খাস করে কিষান ভাইদের জন্য
মানে কাদা খেতে হ্যাঁ হ্যাঁ কাদা খেতে চালাবার জন্য আমি দেখাচ্ছি ঠিক আছে না ঠিক আছে আর এটা 2.5 লিটারের গিয়ার বক্স করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ইয়ার আগে পনে 2 লিটারের থাকতো কিন্তু আমরা আপটুকু বাড়াই করে 2.5 লিটারের গিয়ার বক্স করে দিচ্ছি 2.5 লিটার আচ্ছা ঠিক ঠিক আছে এটা অনেক সময় চলবে অনেক সময় চলবে একদম হিট হবে না কোনো নাই আর যত লোড দাও ও লোড আউট টাইনেলিং চলবে একদম করে ঝাঁকি ঠিক আছে না যেমন আমি লোড দিই কিষান ভাইকে দেখালি 6 ফুটে একদম ঠিক আছে দেখালে ফার্স্ট বার কিষান ভাই 6 ফুটে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাদো করে কেউ আজ পর্যন্ত দেখাই নাই তোমার রেকর্ড হইলো ঝাড়খণ্ডে প্রথম প্রথম আমি আপনাদেরকে কাদো করে দেখালি একদম 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 যে রোটাভেটার চালাই করে আর কাদো করে দেখালি মানে মেশিনের দম আমি মেশিন তো অনেক মার্কেটে বিক্রি হচ্ছে লেকিন দমদার মেশিন কেউ বিক্রি করে না দাদা যত ফালতু মেশিন আছে ওইগুলাই ওরা লাভ বেশি খুঁজে কিন্তু আমি ওটা চাই না আমি একটা চাষা ছা বটি কম সে কম প্রাইসের মধ্যে কিষান ভাইকে আমি ভালো প্রোডাক্ট দিতে চাই আপনারা বাঁচায় রাখতে তোমার ইচ্ছা অবশ্যই ঠিক আছে তারপরে দাদা বলো ইয়ারপরে আমি এই মেশিনটার বারে বলবো বলো আরো একটা মেশিন দারুন আছে এটা তো 8 এইচপি দেখালে ঠিক আছে এটা 10 এইচপি মেশিন দেখুন 10 এইচপি দুইটা পেট্রোল ইঞ্জিনে বটে এটাও পেট্রোল ইঞ্জিন আর এটা পেট্রোল ইঞ্জিন ঠিক আছে আর লাইট সিস্টেম দিয়া আছে একদম দিয়া আছে আর এটা 10 10 এইচপি মেশিন বটে হ্যাঁ এটা যখন টানলো এটাই তো টানবে কে অবশ্যই টানবে ঠিক আছে না তো আমি কিষান ভাইরে এই মেশিনটার জানকারি তো আমি দিব এই মেশিনটা যদি কিষান ভাইরে নিবে হ্যাঁ হ্যাঁ ইয়ার হ্যান্ডেল পুরো রোটেট সিস্টেম আছে একদম দেখাচ্ছে ঠিক আছে না দেখাচ্ছে ভাই দু জায়গায় অ্যাডজাস্ট হবে হ্যাঁ হেভি কোয়ালিটির দিন দিছি এখন আষাঢ় মাসে জল পড়তে পারে এটা তো এটা ভাই এটা সেফটি আছে হ্যাঁ সেফটি আছে ইঞ্জিনে জল যাবে না না তো ঢাকনি দিন দিছি ছাতা মানে এটা ঠিক আছে না ঠিক আছে ওর সাথে সাথে লাইট দিয়া আছে ঠিক আছে ঠিক আছে একদম ফ্রন্টে দেখুন আপনাকে দেখতে পাচ্ছেন চাকা দিয়া আছে রিপার চালাতে পারবে একদম একদম ঠিক আছে আর এটাও 5 ফুটের রোটাভেটার আমরা দিছি ঠিক ঠিক আছে 10 এইচপি মেশিন আর পনে 3 লিটারের গিয়ার বক্স ইয়ার গিয়ার বক্সটা দাদা ওয়ালে কিন্তু আরটুকু বড় বড় ওটা 2.5 ছিল এটা পনে 3 হ্যাঁ না ঠিক আছে মানে এটা আরটুকু আমরা বড় করে দিই ঠিক আছে ঠিক আছে গিয়ারের সিস্টেম দাদা হ্যান্ডেলের উপরে দিয়ে আছে দিয়ে আছে ন্যানো টেকনোলজি মানে দাবাই দিলেই ফিরাই যাবে মানে এই অটোমেটিক অটোমেটিক বুঝলে না ঠিক আছে বুঝে গেলেন কিষান ভাইরা এগুলা হ্যাঁ ডিজেল ইঞ্জিন এই জন্যই নাই দেখায় পেট্রোল ইঞ্জিন দেখাচ্ছি যে পেট্রোল ইঞ্জিন কাদর মধ্যে মানে বহুত সুন্দর হয় আচ্ছা মানে টুকু মানে কি বলবো বুজুর্গ লোক হোক পাতলা সাতলা লোক হোক ঠকবে নাই আমরা চালাতে পারবে চালাতে পারবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ইয়ার মানে পারফরম্যান্সও বহুত দারুন আছে দাদা ঠিক আছে ঠিক আছে তো দুইটা মেশিনের আমি প্রাইস বলবো আজ আমি আপনাকে ঠিক আছে তো দাদা তাহলে ইয়ার যে প্রাইসটা হলো এই যে নীল কালার আর ব্লু কালার 10 এইচপি পেট্রোল ইঞ্জিনটা যেমন আগেকার পুরনো টাইগার মডেল হ্যাঁ তো এটার প্রাইস হলো কিষান ভাইরাকে মাত্র 65000 65000 আমি ঘর তড়ি ডেলিভারি করে দিব কিষান ভাইরাকে ঠিক আছে খালি স্ক্রিনে নম্বর চলছে একদম চলছে স্ক্রিনে নম্বরে ফোন করুক ফোন করে জানকারি লে জানকারি লিয়ার পরে আধার কার্ড পাঠাক ওই আধার কার্ডের এড্রেসে আমরা ট্রান্সপোর্টে হোম ডেলিভারি করে দিব ঠিক আছে ঠিক আছে আর জন কিষান ভাইরা মানে আসতে চাই আমার কোম্পানি স্বাগত আছে মানে আমার কোম্পানি আসো আসি করে দেখো জানো সবকিছু বুঝো বুঝার পরে কিষান ভাইরাকে বলবো যে বুকিং করে যান মানে ইচ এন্ড এভরিবডির জন্য আপনার ওয়েলকাম আছে ওয়েলকাম ওয়েলকাম একদম বহুত বহুত ওয়েলকাম আছে কিষান ভাইরাকে ঠিক আছে ঠিক আছে তো কিষান ভাইরা আপনারা এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা যদি সেলফ স্টার্টটা নেবেন তাহলে এটা 70000 পড়বে 10 এইচপি পেট্রোল ইঞ্জিন আর যারা ম্যানুয়াল স্টার্টটা নেবে তো ওরাকে আমি 65000 এর মধ্যে ডেলিভারি করে দেব ঠিক ঠিক আছে ঠিক আছে তারপরে কিষান ভাইরাকে আমি বলবো যেটা চালাতে ছিলেন হ্যাঁ জনটা চালাতে একদম কাদায় খতখত খতখত চলতেছিল ওটা একটু দেখা ভাই কেমন কি ওটা এটা দেখি এটা মাছ ভাই দারুন জিনিস দারুন এই মেশিনটা কিষান ভাইরাকে হ্যাঁ হ্যাঁ মাত্র মাত্র 55000 মাত্র 55 মাত্র 55000 সেলফ স্টার্ট মানে ইয়ার আগে এরকম জিনিস 65000 ছিল হ্যাঁ মানে 10000 কমে গেছে কমে গেছে মাত্র 55000 এর মধ্যে আমি কিষান ভাইকে এটা ঘর করে সেলফ স্টার্ট করে দিব ঠিক আছে আর যারা ম্যানুয়াল স্টার্ট নেবে ওরাকে মাত্র 50000 টাকা মাত্র মাত্র 50000 দেখুন আজ কিষান বন্ধু আজকে আমার গোবিন্দ ভাই চাষাদের জন্য যে দিন রাত মেহনত করে ভাবিয়ে চিন্তা করে সে বিরলে যেমন বসে না সে রাধা কৃষ্ণর বিরহে তো ইনিও সে ইনারও বিরহে বা ঘটিয়ে গেছে এই চাষের লাগে তো ভাই তাহলে তুমি আজকে যত কিছু করলে আজ তোমার আমার কালচার অ্যান্ড এডুকেশন চ্যানেলের থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম আছে আর যদি যদি ভিডিওটা আপনারা আমি সবাইকে বলছেন যে ভালো করে মেহনত করে দেখবেন শুনবেন স্ক্রিনে তো নম্বর আছেই তাহলে এখন আর জন কিষান ভাইরা আমার কোম্পানি আসতে চাই আমি ওরাকে জানাবো যে টাটানগর জামশেদপুর জন কিষান ভাইরা পুরুলিয়া
बांकुड़ा या फिर ए साइड आस्ते था चाय और डायरेक्ट बांधवान बोले एक जगह आछे बांधवान लग सीधा हमार झारखंड गालुडी रास्ता जोन किसान भाई रा इदगे झाड़ग्राम दिगे थे के आस्ते चाय खड़गपुर झाड़ग्राम पूर्व दिगे ले हां पूर्व दिगे ले तो उटा सोजा आछे बोड़ागुड़ा दिगे आसले एकदम सीधा टाटा नगर रास्ता है ठीक पहुंचे जाबे एकदम तो जोन किसान भाई रा आस्ते चाय हमी ओरा के बोली जे किसान हमार कंपनी नाम होलो किसान मित्र एंटरप्राइज ठीक है ठीक है और आसुन आशी करे देखुन बुकिंग करे जान ठीक है तो दादा आजकेर वीडियो टाइ हमी एतो दूरे समाप्त करछे तो आजकल वीडियो टा यतो ही तले नमस्कार दादा हाँ जय जवान जय किसान।